4 minutes ça va. 4 minutes ça va, ici, beaucoup. Il va Non, Afnara Fuzato Zain, mon fils a eu le tiers. Mosido Gelo a gardé le talo. Afnara a gardé le coca. Aïe, Afnara ouvre, oiseau, 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 Afnara, son note n'aï. Oui? Shalom Pawa Dolgar. Et chairman de l'école, j'ai dit, vous êtes. Aïe, chairman de l'école, vous êtes. Et la guiau, on va jouer à l'école de দেখতে আমরা সকুর সামনে সব কিছু উলটপালট হয়ে যার পরিবর্তন হয়ে যার আমরা কিন্তু দেখি আর মাতকা আমরা আমি যে তা কইলাম আমার লোক বা শৌকা আমি যে সময় ওই যে তার বিষয় নিয়ে আলোচনা করলাম চেয়ারম্যান সাহেব আইছেন ও তো বুক না আপনারা ফুজাতো যাইন মহফিল লইয়া বড় চেয়ার মসজিদ গেলেও আগর খাতালো আপনারাও আগে ঠিক হোক আইজ আপনার উপরে ওয়াজু ওয়াজু আইছেন আপনার সুন্নত নাই জি শরম পাওয়া দরকার এই চেয়ারম্যান হল যাইন না নি এখন ফুজাত আইজরাইল চেয়ারম্যান হল না গেলে ফুজা হুয়া এটা এরা গিয়াও আমরা জোয়ান হলরে নেন দিলাই সুজু এখন উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার না গেলে ফুজা হুয়া এটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এরারে বয়কট করা দরকার যারা ফুজাত যায় এরা মসজিদ তো বয়কট করা দরকার এটার ওলানি বলে হবায়ও ঠিক আর ওবায়ও ঠিক হ্যাঁ মুসলমানের ফুজাত কেন মূর্তি বানানি রাখা দেখা হারাম মুসলমানের লাগে বানানি রাখা দেখা হারাম দেখা হারাম তুমি হবায় গেলায় গিয়া তো গন্তি দলের লগে ঢুকি গেছো মাতুন না গন্তি থামাই গেছো মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম আল্লাহর হাবিবে পরিষ্কার জানাইয়া দিছে যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করব অনুকরণ করব হে হু সম্প্রদায় ভুক্ত হইব নাউজুবিল্লাহ মিন যালিক এর লাগি মুসলমান হল যাইতে পারি না গন্তি তো নামাই দিবা সংখ্যা বাড়াইছ গন্তিত হন ফটো হন উঠি গেছে আর যাইতানি জি আমার ইজিবা অস্বীকার কথাবার্তা নয় ফটো সামনে পাইবা কেমন দিন বাঙালি মিশা মাতার অভ্যাস আছে তা কইবা বলি আমি নাই আমি নাই ও কম যাব কিচ্ছু ঢুকাইল থাকতো না এরকম সম্প্রদায় ভুক্ত হয়ে গেছে এর লাগি পরিষ্কার কথা তারা করে তারার ব্যাপার আমার আলোচনা সমালোচনা কোনোদিনও কোনো মুসলমানে করছে নি তারা রিতা লইয়া কে বাধা দিছে নি আমরাও দিই তারা তারা করে তারার ব্যাপার আমরার ব্যাপারটা হইল মুসলমান যাইতে পারি না মুসলমানের সব কিছু আলাদা মুসলমানের সব কিছু আলাদা ও যে মান তাশাব্বা আমি হাদিস শরীফের যে এবাদত পড়লাম রোজা এবাদত নানি রোজার মাঝে রিয়া নাই বরত্বগিরি করবার দেখাইবার কোনো কিছু নাই আপনার গরো খানি আছে আপনি খাইতে না চাইলে আপনার তো পুলিশ দিয়ে ফাড়া দিয়ে রক্ষা করা দায়িত্ব নাই কিন্তু খাইতে না তো আল্লাহর ডরে নানি আল্লাহর হুকুম পালন করবার লাগে এই এবাদতর ব্যাপারে তারার অনুসরণ অনুকরণ করা নিষেধ
লম্বা ঘটনা সার সংক্ষেপ হইয়ার, আল্লাহ হবিব মদিনা শরীফ তশরিফ নিলা। মদিনা শরীফ তশরিফ নেওয়ার পরে আশুরার দিন, যথারীতি আশুরা ইসে আশুরার দিন, যখন মদিনা শরীফের এহুদি হলে রোজা রাখতরা, আল্লাহ হবিবে জিজ্ঞাসা করেন রাখেনে রাখেন, তারা তারা জবাব দিল যে এই দিন হজরত মুসা আলাহ ইসলাম রে আল্লাহ ফেরাউনের আত্মা কি নাজাত দিছেন, ফেরাউনের আত্মা কি নাজাত দিছেন, ফেরাউন আর তার দলবল যে নীল নদীত ডুবাইয়া সলিল সমাধি হন হয়ে গেছে, বনি ইসরায়েল সহ আল্লাহ তাবারকা ও তাআলা মুসা আলাহ ইসলাম রে ফেরাউনের আত্মা কি নাজাত দিছেন, তারা নীল নদী ফার ইয়া গেছেন গিয়া, ও শুক্রিয়া আদায় করেন, তারা রোজা রাখেন, বিজয় দিবস পালন করেন। বিজয় দিবস পালন করা সুন্নত, বিজয় দিবস পালন করা, স্বাধীনতা দিবস পালন করা সুন্নত। তবে কত হইল আমরা দেশ সুন্নতর কোনো দ্বার উত্তর দাঁড়ে না, মাতইন না। আল্লাহ শুক্রিয়া আদায় করতা আপনি জালিমুর আত্মা কি নাজাত পাইছেন, জি আল্লাহ শুক্রিয়া দয়া করতে এটা সুন্নত। ও আল্লাহর হবিবে তারার কথারে মানি লিছেন, তসদিক করছেন, তারারে জবাব দিছেন আনা হাক্কু বি মুসা, যে মুসার আল্লাহ ইসলাম রে আল্লাহ নাজাত দিছেন, তোমরা শুক্রিয়া আদায় কর না, তোমরা তাকে সম্পর্ক আমার তো মুসা আল্লাহ ইসলামের সাথে বেশি, তাই নবী আমিও নবী। আল্লাহর হবিবে বলবেন আগামী আশুরা নসিব হইলে আমি মুসলমানক লোরে হুকুম দিব রোজা রাখবার লাগি, তবে একটা নয় দুইটা, তারা এই কথা কইতে পারতো না বলে আমরা দেখা দেখি করটা, আমরা অনুসরণ করটা, বুঝাইছেন এই কথা। রোজা এবাদত, কিন্তু এই এবাদতর বেলায়ও তারার অনুসরণ অনুকরণ ওইতো না, আল্লাহর হবিবে নিষেধ দিছে, মাতইন না। কোনো কিছু তারার অনুসরণ অনুকরণ আমরা করতাম পারি না, ও পরিষ্কার আল্লাহর হবিবে। এই আজ পর্যন্ত আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখেন নানি, ও কারণ হইল তারা এহুদি হলে একটা রাখে, জি ও তারার উল্টা ঐত করি, তারার বিরোধিতা ওইবার লাগে, তারার লোকে মিলত না, তারা এই কথা কইতে পারতো না বলে আমরা দেখা দেখি কোনটা, বলে না তোমরা তো একটা রাখো, আমরা দুইটা রাখি, আমরা দুইটা রাখি। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করব অনুকরণ করব, হে ও সম্প্রদায়ভুক্ত হয়ে যাব, নাউজুবিল্লাহ মিন যালিক। এর কারণে কোনো কিছু তারা কিন্তু তারার বিষয়ের উপরে অটল থাকছে, কোনো হিন্দুরে পশ্চিম মুখে আপনি উঠাইতে পারত না, পারবানি না, ফানি কইতে পারবানি। দুই উদাহরণ দিয়ার আমি, তারা সব কিছু আলাদা, তারা মুসলমানের কাছে এই সব কিছু নিছে কিন্তু উল্টা করে, তারা সালাম দিতে সময় আদাব উদাব দিতে সময় ওলা করে, জি এহুদি খ্রিস্টানগুলো তো করই না। এক্ষেত্রে আমরা মুসলমানগুলো ওলা করার কথা ডাই বাঠিওলাতে, আমরা ওলা করি গতিকে তারা উল্টাইয়া করে। এখন দেখুন জানি শতকরা মুসলমান যদি ইল্লা সালাম উলাম দিতে কইব আসসালামু আলাইকুম, হতার অনুসরণ করে, যা সুন্নত আদায় হইতো না, গুণাগার হইব, সুন্নত মনে করিয়া করলে গুণাগার হইব, আমরা কিচ্ছু তারার সাথে মিল নেই। দেখুন জানি কোনো হিন্দু শিক্ষিত মানুষরে ফান খাইবার লাগে, যদি দেখুন দেখো ফান খান লইয়া উল্টা বাজু হয় শুন লাগার বাটেল দিয়ে লাগাইতে নাই, জি আজ মুসলমান হলে তারার সপ্তাহ অনুসরণ করডা কইবা মাংস খাও, মাংস কইন নানি, জি তারার দুঃখে মাতইন না। ইন্ডিয়াত কত মুসলমান মারিয়া ফালার, হ্যাঁ গরু খাইন করি মাতইন না, অনেক জায়গাত গরু কুরবানি উঠতে পারেন না, তারার দেবতা তারার মা, মায়ের অংশ মাংস, আমরা তো দেবতা নাই, আমরার পূজনীয় নাই, না পূজা করো আমরার এটা মাংস হইতে পারেন, অন্য যে কোনো নাম কইতে পারেন কিন্তু মাংস খাওয়া যায় না, মুসলমানে হলে মাংস খাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু মা নাই, যেহেতু পূজা করো না, তাই এগুলো মাংস হইতে পারে না, অন্য যেসা থাকুক ইংরেজিতে হোক আরও যেসা থাকুক,
কিন্তু আইজ মুসলমান হলে খুন, অর্থাৎ সব কিছু দেখা যায় তারা অনুসরণ করাতে লাগিয়েছে, এহুদু হিন্দুর আর এহুদি খ্রিস্টান হকল অনুসরণ করা। সালামু আলাইকুম, এই এক হাত মিলায় অস্তগফিরুল্লাহ। আমি যে কথা কথা আসলাম, আমি আপনারা যে কথা আসলাম ও কথা যে এখনও যদি আমরা ঠিক না হই, আমরা দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে অদূর ভবিষ্যতে মুসলমান থাকবা মুসলমানই তালাশ করি পাইতে না, এসব তাক খিচুড়ি জীব সব কিছু দাইলে চাইলে সব তা এখানে হয়ে যাব। জি আমার কোনো জি ভালো লাগুক আর খারাপ লাগুক, এখান তো আমি আর কইতাম পারি আর না, আকবরকে গেত গালি আইবা জানা কথা, আকবরকে গিয়ে গালি আন জানি, কিন্তু চিন্তা করুন জানি আমি যে তা কইছি ও তা কিছু, বাকি বাজি উনিয়া দায়িত্বতে আরও ভালো হইল, বাকি আরও আপনার সামনে রাখি আরও কিছু কইলাম মনে যদি সময় তাকেতে বইয়া উনিয়া যাও পা সময় সময় এইটা কিবা আরো হাজিরিন আমার কথায় যদি কেউ দুঃখ হইয়া থাকুন, কারণ মানুষ আজকাল দলে বিভক্ত, জি ওলা অবস্থা হয়েছে তো মুসলমানের তো আখ্যা করে না, তার দলে যেটা কইব ভাই, জি এর কারণে আমার কথায় অনেকে দুঃখ পাইতে পারেন, কারণ দলে বিভক্ত। তবে এই চেয়ারম্যান যাওয়ার আমি চিনি না, জি হয়তো তাই চিনি আমি চিনি না, কষ্ট পাইছে আমি বুধভাইয়ার আমি নিজে বুধভাইয়ার, কিন্তু আমার কথাটা মুসলমান হিসাবে, জি এই দলাদলির ঊর্ধ্বে, দলাদলির ঊর্ধ্বে মুসলমান হিসাবে, আর আমি আমার ইমানের তাক চাহিদা মোতাবেক আমি আমার মুসলমান ভাইয়ের লোজে ও আহ্বান করিয়া বলি আবার মুসলমানের দিকে আমার কোনো স্বার্থ নাই। আপনারা অস্বীকার করছেন সবে এবাদত পন্দেগি নমাজ বাদ দিলে আল্লাহর কোনো ক্ষতি হইত না, আমি চাকরির ঢুকি গেছি চাকরির শর্ত না মারলে মালিকে আমার মজুরি দিবনি না, আমি আল্লাহর গোলাম দাবি করি আর মোহাম্মদুর রসুল্লাহ রহম্মদ দাবি করি আর এরপরে খানি আমি যেতাম, জি আমার আহ্বান হইল মুসলমান হিসাবে, কোনো ব্যক্তি নাই, কোনো ব্যক্তি আমার হতার টার্গেট নয়, জি আমি মুসলমান হিসাবে মুসলমান হলরে উদ্দেশ্য করিয়া আও ভাইয়া আবার মুসলমানের দিকে আহ নিজেরে চিন আল্লাহর তো দয়া আমরার প্রতি অনুগ্রহ, আল্লাহর আইন আলাদা আল্লাহর ব্যবহার উম্মতে মুহাম্মদের লাগি আলাদা, এমন মর্যাদা নবী না হইয়া নবী হলে আখির জমানার নবীর উম্মত হইতা চাইছেন ভাই হল, আর আমরা চাইছি না আল্লাহ তার নবীর উম্মত বানাইয়া দিছি, আমরা নিজে ছিলাম না, সে ইউমতর মর্যাদা বেশি এর কারণে নবী হলেন নবী না ওই আখির জবান নবীর উম্মত হইতে চাইছে।